বন্ধুরা, আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভকেশনাল ট্রেনিং সেন্টার থেকে সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নিয়মিত ভিডিও আপনাদের জন্য আপলোড করি, সেই অবস্থায় আজকে আমি আপনাদেরকে এই কাঁচাই মেশিনের দুইটা টাইমিং এর আগে আমি আপলোড করেছি, একটা নিডল বারের উচ্চতা এবং নিডল থেকে লোপারে মাথার দূরত্ব। তো এখন আমি আজকে নতুন যে ভিডিও আপলোড করব সেটা হইল নিডল লোপার ক্যাম্প টাইমিং, কাঁচাই মেশিনের লোপার ক্যাম্প টাইমিং। তো ক্যাম্প টাইমিংটা কী পারফেক্ট কী হবে সেইটা আগে বুঝাই। সেটা হইল এই নিডেল, এখানে নিডেলটা, এই যে নিডেল, নিডেলটা যখন উপরে উঠবে আর লোপারটা যখন এদিকে আসবে, আমার দিকে আসবে, তখন লোপারের পজিশনটা কি থাকবে, অর্থাৎ লোপারের পজিশনটা তখন থাকবে হলো এই নিডেলের যে, এই যে নিডেলের যে স্ক্রাপ, ঠিক লোপারের মাথাটা এই নিডেলের স্ক্রাপের ঠিক মিডল পয়েন্টে থাকবে। এই নিডেলটা যখন উপরে উঠবে, লোপারটা যখন নিডেলের দিকে আসতেছে, আস্তে আস্তে নিডেলের মাথাটা লোপারের ঠিক স্ক্র্যাপের মিডল পয়েন্ট থাকবে। তো যদি কোনো সময় কোনো কারণে এই পজিশনটা আউট হয়ে যায়, তাহলে আমি কোনখান থেকে কাজটা করব এবং কীভাবে টাইমিংটা করব সেইটা আমি আপনাদের কাছকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে, এইটাই হলো লোপার ক্যাম্প, এইটাই হলো লোপার ক্যাম্প। তো এখানে দুইটা নাট আছে, আড়াই মিলি এলকির দুইটা নাট আছে। তো এখানে একটা আছে এক নম্বর নাট, একটা আছে দুই নম্বর নাট। তো আমি যখন মেশিনটা সঠিক রোটেশনে ঘুরাই, অর্থাৎ আমার দিকে যখন এইদিকে করবে, হ্যাঁ সঠিক রোটেশনে এদিক করবে, এদিক করবে, তখন এইটা হলো এক নম্বর নাট আর এইটা হলো দুই নম্বর নাট। ভালো করে বুঝেন, এই না, এই মেশিনটা যখন এদিকে ঘুরে, এদিকে ঘুরে, তখন মেশিনটা এইভাবে চলে। তাই এইটা আগে আসে নাট, এটা এক নম্বর নাট, এটা দুই নম্বর নাট। তো এক নম্বর নাটটা যখন আমার সম্মুখে আসে, তখন নিডেল এবং লোপার অনেক দূরত্ব থাকে, তখন টাইমিংটা মিলানো যাবে না। সুতরাং আমাকে এক নম্বর নাটটা আগে লুজ দিয়ে এই দুই নম্বর নাটটা যখন আমার কাছাকাছি আসে, সামনে আসে, এখানে এখন আমি এটা এই আড়াই মিলি এলকি দিয়ে এটারে আমি এখন, এবং নিডেল এবং লোপারটা খুব কাছাকাছি আসে, নিডেল এবং লোপার খুব কাছাকাছি, এখন আমি টাইমিংটা মিলিয়ে দিতে পারবো। তা এখন টাইমিংটা কোন অবস্থায় মিলাবো সেইটা আমি দেখাবো। তো আগে আমি এক নম্বর নাটটা একটা লুজ দিই, এক নম্বর নাটটা আমি আগে লুজ দিলাম, এক নম্বর নাটটাকে আমি লুজ দিলাম, দুই নম্বর নাটটা আমি সামনের দিকে আনলাম। আনার পরে আমাকে এই যে দুই নম্বর নাটটা লুজ দিয়ে আমি কী করব, তা দুই নম্বর নাটটা যখন আমার সামনে থাকে, তখন এটা আমি লুজ দিলাম, লুজ দেওয়ার পরে আমাকে কী করতে হবে, এই যে নিডেল, এই যে নিডেল, নিডেলটা যখন, হ্যাঁ নিডেলটা যখন পিছনের দিকে যাবে, নিডেলটা যখন নিচে নামবে, লোপারটা পিছনের দিকে যাবে, তখন আমি নিডেলটারে লোপার নিডেল আপডাউন করব। তা আমি এখানে একটু আপডাউন করি, এই নিডেলটা একটু নিচে নামাই দিলাম, এখন দেখি কী হয়। আমি নাটটারে এই টাইট দিলাম, এই নাটটার আমি টাইট দিলাম, টাইট দেওয়ার পরে এখন আমি দেখি পজিশনটা কী হয়েছে। তো এখন দেখা যায় এই নিডেলটা আপ হওয়ার কারণে আমার এই লোপারটা স্ক্রাপ থেকে অনেক নিচে, অর্থাৎ আই পয়েন্টে নিডেলের মাথা, লোপারের মাথাটা চলে গেছে। সুতরাং এখন আমি টাইমিংটা কীভাবে করব সেইটা দেখাবো। তাহলে আমাকে কী করতে হবে, এই নাটটা যখন দুই নম্বর নাটটা সামনে আসবে, এখানে দুই নম্বর নাটটা যখন সামনে আসবে, তখন দেখা যায় এই লোপারটা যখন এই পিছনে যায়। তো এখন কী অবস্থা আছে, হ্যাঁ লোপারের মাথাটা অনেক নিডেলের স্ক্র্যাপ থেকে উপরে আছে। তো এখন আমি এটা একটু নিচে নামাবো, নিচে নামাইলে কীভাবে নিচে নামাবো, এটা আমি লুজ দিলাম, লুজ দিয়ে আমি নিডেলটা একটু উপরে উঠাইলাম, হ্যাঁ নিডেলটা উপরে উঠাইলাম, ঠিক আছে, হ্যাঁ নিডেলটা উপরে উঠাইলাম। এখন একটু টাইট দিয়ে দেখি নাটটার, আমি এই নাটটার আমি টাইট দিই, ঠিক আছে, এই টাইট দিলাম। এখন দেখি কী অবস্থা হয়েছে, এখন দেখি, এখন আর স্ক্র্যাপের এই স্ক্র্যাপ থেকে মাঝখানা থেকে লোপারের মাথা, লোপারের মাথাটা একটু উপরে আছে,
উপরে আসে। তো আমি আবি আবার নাটটারে ওই নাটটারে লুজ দিয়া লুজ দিয়া এইটার আমি করবো নিডলটা এখন একটু লোপরটা ঠিক থাকবে, নীলটা একটু নিচে নামাব, ঠিক আছে, নীল একটু নিচে নামাইলাম, ঠিক আছে। তখন আমার কি হবে এই এখন আমি দেখি স্ক্রাবের কোন অবস্থা আছে, এখন ওই স্ক্রাবের ঠিক উপরে আছে লোপরটা, অর্থাৎ স্ক্রাবের নিডল স্ক্রাবের মাঝখানে নাই। এখন আমি আবার ওই নাটটা সামনে আনবো, নাটটা সামনে আনলাম, এই নাটটা আবার এটা ধরলাম এই না, ঠিক আছে, এটা আমি ধরে এটা আমি আবার আমাকে নিডলটা এ অবস্থা রাখতে হবে। তাহলে নিডলটা আমি আর একটু উপরে উঠাবো, নিচে নামাবো, এই নিচে নামাই দিলাম, ঠিক আছে, দেখি কি হয়, ঠিক আছে। এখন দেখি কি হয়, এখন এই দেখা যায় নিডলটা, এই নিডলটা এখন একবারে লোপারে মাথাটা নিডেল স্ক্রাব নিডেলের স্ক্রাবের মাঝখানে আছে। তাই সুতরাং আমি এই যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে আশা করি বোঝার চেষ্টা করেন যে সব সময় আমাকে টাইমিংটা এই টাইমিংটা মিলাইতে হইলে আমাকে লোপরটা যখন এর সামনের দিকে আসবে তখন কিন্তু মিলাইলে হবে না, আমাকে লোপরটা যখন নিডেল নিচে নামবে লোপরটা পিছনে যাবে, অর্থাৎ ওদিকে যাবে, ওদিকে যাবে, তখন আমাকে নিডেলটাকে আপ ডাউন করে এই টাইমিংটা মিলাইতে হবে। তারপরে মিলাইয়া আমাকে ঘুরে দেখতে হবে যে এই লোপরটা যখন আসবে তখন স্ক্রাপের মাঝখানে আসে কি না। সুতরাং এইভাবে টাইমিং করবেন, টাইমিং যতক্ষণে অর্থাৎ এই মেশিনের এই লোপার ক্যাম টাইমিং এই নিডেলটা যখন নিচে নিডেলটা যখন উপরে উঠবে লোপরটা যখন এদিকে আসবে আমার দিকে এদিকে আসবে তখন অবশ্যই স্ক্রাবের মাঝখানে রাখতে হবে। এই টাইমিংটা এই ক্যামের মাধ্যমে এই আমি করলাম, সুতরাং এই ক্যামের এই দুই নম্বর নাটটা লুজ দিয়া আমি এই টাইমিংটা করলাম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সুতরাং আমি এখানে এই গ্রামীণ টেকনোলজি থেকে ইউটিউব চ্যানেল থেকে আমি নিয়মিত ভিডিও আপনাদেরকে দিচ্ছি, আপনারা পরবর্তী ভিডিও আমি এরপরে পরবর্তী ভিডিও এই মেশিনেরই দেখাবো, আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন, যারা আমার চ্যানেল পুরাতন যারা আমার চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা নতুন যারা আমার এই চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে বেল বাটন বাজিয়ে রাখবেন, লাইক দিবেন, লাইক দিলে আপনার বন্ধুরা যারা আছে তারাও দেখার সুযোগ পাবে। সুতরাং আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ।